What a wonderful black color. এটা কি আমাদের সেই ঐতিহাসিক ব্ল্যাক টি? Of course. This is royal black tea without sugar and milk. Cheers. Cheers. বেটারা আজকেও ফাঁকি দিয়ে পালিয়েছে। আচ্ছা, একটু চিনি হলে খুব ভালো হবে রে। লবণ জোটে না, আবার চিনি, ওটাই খাও। খচ্ছুদ্রু তাহলে ভেতরেই আছে। জানিস, ফিচারটা না দারুণ লিখেছে। ওস্তাদের সাথে ওস্তাদি, ঘুঘু দেখেছো, গুগুর ফাঁদ দেখনি, বাইরে তালা ঝুলে রেখেছো, মনে কাছে কিছুই বুঝি না। মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ড্রাই ব্রেড আর এই ব্ল্যাক টি, তারপর প্রতিবেশীদের কাছে মিথ্যে বলে বলে সাবান চেয়ে মুখ ধোয়া, শেভ করা, এমনকি কাপড়ও ধুতে হয়। এইরকম মিথ্যে বলে কতদিন ম্যানেজ করতে হবে, কতদিন চলতে হবে বন্ধু? যতদিন পর্যন্ত আমাদের দেশের শিক্ষিত বেকার যুবকেরা বিনা সুপারিশে বিনা ঘুষে চাকরি না পাবে, ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। আরে ভাই, আমার চাইতে সারাক্ষণ সত্যি কথা বলার ভূত তো তোর ঘরেই বসে থাকে। তোর বকবকানিটা একটু কমাতো। ও মাই গড, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে, এক্ষুনি আমাদের বেরোতে হবে। বহু কষ্টে চাকরিটা জোগাড় করেছি, সেটাও চলে যাবে। ওরে বাপরে, অত দূর যাব কি করে? কেন, হেঁটে যাব? হোয়াট এ ডিগ্রি, হোয়াট এ চাকরি। হেয়ালি রাখ, তাড়াতাড়ি চল। দাঁতে চড়ে আয়, আয় তাড়াতাড়ি। দাঁড়াও আশা তোমরা, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? 6 মাসের ভাড়া বাকি, দরজায় তালা মেরে আমাকে দিচ্ছ ফাঁকি, বলি ব্যাপারটা কি? আরো ঘোরাবার ইচ্ছা আছে নাকি? জি 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 আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমরা কি আপনাকে ফাঁকি দিতে পারি? না আঙ্কেল, আমরা না, আমরা একটা চাকরি পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার আপনার সমস্ত ভাড়া আমরা পরিশোধ করে দেব। বা 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 বা, তা না হয় বুঝলাম, আমার সব ভাড়া দিয়ে দেবে। কিন্তু তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে চাকরি স্থলে যাওয়ার মতো ভাড়াটাও তোমাদের পকেটে নেই। তা ঠিকই। ও আরে বাহ আঙ্কেল, আপনার দারুণ ট্যালেন্ট। হ্যাঁ দারুণ। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন বুঝি? হ্যাঁ সাইকোলজি। বাস বাস বাস, আর পাম মারতে হবে না। মনে করছো আমি কিছুই বুঝি না? এই নাও, মনে রেখো বেতন পেয়ে ভাড়ার সাথে সাথে এটাও কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ আর লজ্জা দেবেন না আঙ্কেল, আপনার টাকা পাই পাই করে পরিশোধ করে দেব। থ্যাংক ইউ আঙ্কেল। আর থ্যাংক ইউ দিতে হবে না, নতুন চাকরি, তাড়াতাড়ি যাও। আসি আঙ্কেল। দোয়া করি আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। চল 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 চল। কামরা, কাজটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, দেখলি না চোখের সামনে কিরকম ভেজাল মেশালো? এ তেল বিক্রি করা ঠিক হবে না। যত সব ভেজাল তেলের কাজ। দিন ভাই, ট্যাঙ্কিটা ফুল করে দিন। তেল নাই। তেল নাই মানে? আছে, তবে ভালো তেল নাই। আপনি অন্য পাম্পে যান ভাই। হ্যাঁ, দুই নাম্বার, দুই নাম্বার যান। ও ড্রাইভার চলো। এই কি বললি, তেল নাই মানে? হ্যাঁ ঠিকই বলেছি, আপনি পেট্রোলের সঙ্গে কেরোসিন মিক্স করেছেন। ভেজাল তেল দিয়ে পাবলিকের মার খাবো নাকি? এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। তোমাদের মতো সৎ লোক দিয়ে আমি ব্যবসা লস করবো নাকি? এখনই এই মুহূর্তে আমার পাম্প ছেড়ে চলে যাও। তোরে এখানে চাকরি করবার ইচ্ছে আমাদেরও নেই। এ চল বড়া, বেরিয়ে যাও এখান থেকে। দাও আমার হিসাব দাও। এই নে, এই নে হারাম দাদা তোর টাকা। হারাম খেয়ে কি সাইজ হয়েছে? হালাল খা, হালাল খা, হালাল খেলে আমাদের মতো হ্যান্ডসাম হয়ে যাবে শালা হারামখোর। এবার আমাদের কি হবে? যাও একটা চাকরি পেয়েছিলাম, সেটাও চলে গেল। আসলে আমাদের ভাগ্যই খারাপ। থাক থাক, খুব হয়েছে, এখন কেঁদে কেঁদে ভাগ্যকে দোষ দিয়ে কি লাভ? যা হয়েছে ভালোই হয়েছে। এখন কি হবে বন্ধু? কি আবার হবে,
উপরওয়ালা যা করবেন তাই হবে। ওনার দয়া হলে এক দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, হাজারো দরজা খুলে যাবে। চল 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 চল। ঠিক বলেছিস, গ্রেট। হ্যাঁ গ্রেট, চল। ব্যাপার কি বলতো ইমরান, চাকরি দেওয়ার সময় মঙ্গলবাই বলল সব মেশিনারি পার্টস, লোডিং আনলোডিং এর কাজ, আর এখন দেখছি সব পুতুল। আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই, কুলির কাজ পেয়েছি, চোখ বন্ধ করে মাল লোড করে যা। পুতুল এত ভারী হবে কেন বলতো? তাই তো, পুতুল এত ভারী হবে কেন? নিশ্চয়ই এর ভেতরে কিছু আছে। অবশ্যই আছে, দাঁড়া খুলে দেখি। ও মাই গড, এ তো দেখছি হিরোইন মনে হচ্ছে। কি হিরোইন? শাবানা, ববিতা, মৌসুমী? আরে না না, ওই হিরোইন না, এটা হচ্ছে ব্রাউন সুগার, মানে বিষ। এটা খেলে মানুষ মরে যায়, ধ্বংস হয়ে যায়। ওরে বাপ রে, তাহলে ফিল্মের হিরোইন হচ্ছে সাংঘাতিক? হ্যাঁ অবশ্যই সাংঘাতিক। তার মানে এরাগুলো পুতুলের ভেতর করে স্মাগলিং করে? হ্যাঁ, এরা যে স্মাগলার এতে কোনো সন্দেহ নেই। চল আমরা থানায় গিয়ে রিপোর্ট করি, তা না হলে এরা কত নিরীহ লোকের জীবন নষ্ট করবে তার কোনো হিসেব নেই। চল থানায় যাই। হ্যাঁ চল, নে ধর। দাঁড়াও, এখান থেকে এক পা বাড়ালে কুকুরের মতো গুলি করে মারবো। আরে কুকুরের মতো তো তোমাদের গুলি করে মারা উচিত। এসব কি করছো তোমরা, এসব কি বলো? এসব খাইয়ে খাইয়ে কত নিরীহ লোকদের তোমরা মেরে ফেলেছো। তোমরা শুধু জনগণের শত্রু নয়, সমাজের শত্রু, দেশের শত্রু। হ্যাঁ হ্যাঁ, দেশের শত্রু। শাট আপ। তোদের এমন মার মারবো যে বাপের নামের সাথে সাথে নিজের নামও ভুলে যাবি। কালু, গগো, এদের দুজনের হাত পা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে দে। এই দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে ভাই, মারামারি করে কাজ নেই, আমরা আর তোমাদের চাকরি করব না। এই নাও তোমাদের জিনিস। ইন্সপেক্টর, আমি মঙ্গল বলছি, গোডাউনে হামলা হয়েছে, আপনি জলদি আসুন। কেউ নড়বে না। এই সবাইকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। থ্যাংক ইউ ইন্সপেক্টর, আপনি ঠিক সময় মতো এসে পড়েছেন। এরা পুতুলের ভেতরে হেরোইন ঢুকিয়ে বিদেশে পাচার করে ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ও ঠিকই বলেছে, এদেরকে অ্যারেস্ট করুন। ছি ছি মঙ্গলু সাহেব, এসব কি শুনছি আপনার নামে? আপনি এত খারাপ লোক! আপনি এই দুই পাগলের কথা শুনবেন না ইন্সপেক্টর সাহেব। হঠাৎ করে আমার গোডাউনের ভিতরে ঢুকে আমার সমস্ত মালপত্র তছ নষ্ট করে আমার অনেক ক্ষতি করেছে এরা। এই দুইজনকে থানায় নিয়ে চলো। বা ইন্সপেক্টর বা, হেরোইন স্মাগলিং করে এরা, আর অ্যারেস্ট করছেন আপনি আমাদেরকে। আপনার মাথা টাটা ঠিক আছে তো? এই মিস্টার, বেশি চালাকি করবার চেষ্টা করবে না, মাথা আমার একদম ঠিক আছে। আইন সম্পর্কে আমাকে জ্ঞান দিতে এসো না, আমি খুব ভালো করে জানি কখন কোথায় কিভাবে কি করতে হবে। এই এদেরকে থানায় নিয়ে যাও। কি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক সময় মতো আপনি এসে পড়েছিলেন ইন্সপেক্টর সাহেব, তা না হলে আমার সর্বনাশ হয়ে যেত। এবার বাকি মামলাটা আপনি সামলে নেবেন। হাবিলদার। ইয়েস স্যার। এই দুজন আসামিকে লক আপে ভরে আমার কাছে এসো, আমি ততক্ষণে জরুরি কয়েকটা টেলিফোন করে ফেলি। ইয়েস স্যার। আমি জানি স্যার, আপনি ফালতু টেলিফোন বেশি করেন আর আমার বিপদে ফেলেন। গুড মর্নিং স্যার, কেমন আছেন স্যার? গুড মর্নিং স্যার, ভালো তো? বাহ, বেশ ভালো পারো তো, বেশ ভালো পারো। তা এই করেই তো খাচ্ছ নাকি? এই করেই খাচ্ছি স্যার। ভালো চামচ। হ্যাঁ স্যার, এই করেই খাচ্ছি। এই দুইজনকে লক আপে ঢুকাও। এই চলে বলছি।
এত ভারী অন্যায়, এসব কি হচ্ছে হাবিলদার সাহেব? আমাকে আমাকে ধমক মারা হচ্ছে, তাও আইনের চার দেয়ারির মাঝে। তুমি জানো এই হাওলদারকে দেখে বড় বড় ক্রিমিনালদের প্যান্ট নষ্ট হয়ে যায়। জি জি স্যার, জানি স্যার, জানি স্যার, কিন্তু ওই আমরা তো ক্রিমিনাল না স্যার, আমরা হইলাম কি ভদ্রলোক। আমরা ভদ্রলোক, ভদ্রলোক স্যার, জেন্টলম্যান। আমি এখনই টেস্ট করছি। কিভাবে দেখো? আপনার কি কুত্তার ট্রেনিং আছে? কারেক্ট, তুমি চিনতে পেরেছো। রাস্তায় গাঞ্জা মদ খেয়ে পাবলিককে ডিস্টার্ব করো, তোমরা ভদ্রলোক। কি বলছেন, মদ গাঁজা আমরা খাই? কি পুলিশের গাড়িতে ইট মেরে কাঁচ ভাঙো, তোমরা ভদ্রলোক। আমরা ইট মেরেছি? আমরা আইন রক্ষা করি, পুলিশের গায়ে হাত দাও আর বলো তোমরা ভদ্রলোক। কি বলছেন স্যার, কি বলছেন এসব? এই একেবারে পিওর মিথ্যে কথা। পিওর মিথ্যে কথা স্যার, সব মিথ্যে মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, মিথ্যে স্যার, সব মিথ্যে স্যার, সব মিথ্যে। কিন্তু এই কথাগুলি যখন আমি FIR করব, তখন সব সত্য বেরিয়ে আসবে। সব সত্যি বেরিয়ে আসবে। FIR-টা যেন ওনার নিজস্ব সম্পত্তি। কি বলেন স্যার? এই চুপ। কি এই এই দুইজনের দিকে খেয়াল রাখবে, আমি স্যারের কাছ থেকে আসছি। যাওয়ার আগে একটু ওদের বলে যান না স্যার, দু কাপ গরম চা স্যার, একটু চিনি বেশি মালাই, এই সঙ্গে একটু সিঙ্গারা সমোসা হলে ভালো হয় স্যার। সিঙ্গারা চান? আপনার গরম দুটো সিঙ্গারা, আপনার এক কাপ চা, চিনি বেশি। এটা কি শ্বশুর বাড়ি পেতো? আমি কি সম্বন্ধী তোমাদের? তাহলে এখন রাখি, গুড বাই। কি করছেন স্যার? আমি থাকতে আপনি রাখবেন? এ কি দেখছি স্যার, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। তুমি ঠিকই ধরে ফেলেছো, কয়েকদিন ধরে ওই হাইজাকাদের পিছে ছুটতে ছুটতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। পুরো শরীরটাই কেমন ম্যাচ ম্যাচ করছে। আমারও একই অবস্থা স্যার। মিনিস্টার সাহেবের ডিউটি করতে গিয়ে ১৬ ঘন্টা দাঁড়িয়ে থেকে শরীরটা ব্যথায় একেবারে টন 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 করছে স্যার। আপনি যদি হুকুম দেন স্যার, তাহলে ওই দুই নতুন আসামিকে দিয়ে মালিশ মেসেজের কাজটা করে নি স্যার। আমার মনে ওদের কাছে টাকা পয়সা নেই স্যার, তাই মালিশটা করিয়ে নি, তারপরে ভিতরে ঢুকিয়ে দেব। বাবা বাবা, তুমি আমার মনের কথা বলে ফেলেছো। আমি লক্ষ্য করছি দিন দিন তোমার খুব উন্নতি হচ্ছে। যদি ফাইলটা সই করে দিতেন স্যার, তাহলে উন্নতির মুখটা দেখ। ঠিক আছে ঠিক আছে, যাও সই করে দেবো। এখন শুধু ওই টিপা টিপির ব্যবস্থা করো। ইয়েস স্যার। ইন্সপেক্টর সাহেব কি আমাদের ছেড়ে দিতে বলেছেন? আমরা কি মুক্ত স্যার? আপনি বলুন না স্যার, কি করলে আমরা মুক্তি পাবো? কোনো উপায় আছে কিনা স্যার বলুন স্যার। আপনি যা বলবেন আমরা তাই করব স্যার। একটা উপায় আছে, আমাকে আর স্যারকে একটু মেসেজ করতে হবে। হ্যাঁ মেসেজ, এইটা আবার কি? আরে বুঝলি না? না গাটে পাটি আমরা তাই করবো স্যার, তাই। হ্যাঁ করবো স্যার, করবো স্যার, করবো স্যার। কালো হলে স্যার বসে। হ্যাঁ স্যার, এই দাঁড়াটা ওই স্যারকে কর, আমি এই স্যারকে করি পটে পটে করি স্যার। স্যার স্যার, এই ছোট ছোট ভালো করে দেখবে। ঠিক আছে ঠিক আছে, করো। কাটার পরও আরাম পাচ্ছি গো। আমরা যখন পুলিশকে জানাই, তখন এনারা ওদেরকে অ্যারেস্ট না করে আমাদেরকে এখানে ধরে নিয়ে আসেন। তারপর স্যার আমাদের কাছে এনারা টাকা চান, আমাদের কাছে টাকা নেই দেখে ওনাদেরকে মালিশ করতে বলেন। তাই স্যার আমরা দুজন ওনাদের মালিশ করছিলাম, সে তো আপনি নিজের চোখে দেখলেন। স্যার ওরা মিথ্যা কথা বলছে স্যার, ওরা দুইজন সাংঘাতিক ক্রিমিনাল স্যার। শাট আপ, একদম চুপ, যাও গিয়ে চোখের ট্রিটমেন্ট করাও। কে ভদ্রলোক আর কে ক্রিমিনাল এটা আজ পর্যন্ত দেখে চিনতে পারছো না তোমরা? তোমাদের লজ্জা হওয়া উচিত, আইনের পোশাক পরে বেআইনি কাজ করছো তোমরা। আর তোমরা তো আইনের পোশাক পরার সময় শপথ দিয়েছিলে যে যা কিছু করবে দেশের মঙ্গলের জন্য করবে, কি এই শপথ নিয়েছিলে না?
চুপ করে আছো কেন? উত্তর দাও। তাহলে এই মঙ্গল করছো আইনের, ভদ্রলোকদের ধরে এনে জোর করে ক্রিমিনাল বানাচ্ছ, আর যারা আসল ক্রিমিনাল সমাজের ক্ষতি করে যাচ্ছে তাদের কাছ থেকে ঘুষ দিয়ে তাদেরকে সমাজের উঁচু আসনে বসাচ্ছ। আমাদের ক্ষমা করে দিন স্যার। কোনো ক্ষমা নেই তোমাদের, তোমরা সমাজের শত্রু, পুলিশ জাতির কলঙ্ক। আমি এই মুহূর্তে তোমাদের এবং তোমাদের সকলকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম স্যার। শেষবারের মতো আমাদের ক্ষমা করে দিন স্যার। গেট আউট, কোনো মাপ নেই, গেট আউট, বেরিয়ে যাও বলছি। এবার আপনারা আমাকে ওই ফ্যাক্টরির ঠিকানা দিন। জি স্যার। যেখান থেকে হিরোইন পাচার হয় আমি নিজে গিয়ে ওদেরকে অ্যারেস্ট করব। স্যার আমরা আপনাকে ওই ফ্যাক্টরিতে নিয়ে যাব স্যার। ধন্য হয়ে গেলাম স্যার, ধন্য হয়ে গেলাম। আপনার মতো অফিসার যদি দেশের প্রতিটি থানায় একজন করে থাকতো তাহলে দেশে তো অরাজকতা থাকতো না, এত খুন খারাপি হতো না, দেশের প্রতিটি লোক শান্তিতে ঘুমোতে পারতো। স্যার দেশের প্রতিটি লোক যেন আপনার মতো সৎ আর ইমানদার হয়, আমাদের স্যালুট আপনি গ্রহণ করুন। স্যার উই শ্যাল স্যালুট ইউ। ইয়েস স্যার। জাফর বেশ কয়েকবার পালাবার চেষ্টা করেছিল দাদা, কিন্তু আমরা ওকে পালাতে দেইনি। দাদা আমাকে মারবেন না, আমাকে মাফ করে দিন। শহরের বড় বড় রাঘব বোয়ালরা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, আর তুই তো এক সামান্য জাফর। মৃত্যুর অপর নাম সম্রাট দাদা। বলো সে আর কি করতে হবে? আমার শত্রুকে মেরে ফেলার জন্য ধন্যবাদ দাদা, এবার ওই বস্তিটা খালি করে দাও, ওখানে আমি মার্কেট বানাবো। এই ব্রিফ কেসে 10 লাখ টাকা আছে, গুনে নাও দাদা। সম্রাট কখনো টাকা গুনে নেয় না। আজ থেকে 7 দিনের মধ্যে ওই বস্তি খালি হয়ে যাবে, যা। ইমরান, আরে কি হয়েছে, অত চিৎকার করছিস কেন? পুলিশ তারা করেছে নাকি? আরে জলদি বের হ। আরে আমি গোসল করবো তো। পরে করিস, এখন জলদি বের হ। দেখ কি খবর নিয়ে এসেছি, তাড়াতাড়ি কর। আসছি বাবা। কি যে পাগলামি করে। আরে পাগলামি না, লটারির রেজাল্ট বেরিয়েছে, এদিকে আয়। কি কি হয়েছে তোর? আরে আয় না। হঠাৎ পাগল হয়ে গেলি কেন? আরে চেয়ে দেখ ইমরান, লটারির 1 লাখ টাকার পুরস্কার আমরা পেয়ে গেছি, এবার আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। দেখ কামরান, সব সময় ফাজলামো ভালো লাগে না, সব সময় গ্যাস মারার অভ্যাসটা ছাড়। 1 লাখ টাকার গ্যাস 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 মারছি। আয় এদিকে আয়, দেখ। কই দেখি তো? এই দেখ দেখ। ঘ ঘ নয় আট সাত ছয়। দেখি কি হলো ইমরান, যা বাবা হার্ট ফেল করলো নাকি? হায় হায়, হাসপাতাল পোস্টমর্টম এসব করতে করতে তো 1 লাখ টাকা শেষ হয়ে যাবে। এই ইমরান ওঠ, এই ইমরান, এই এই। না না আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বন্ধু। যাক, শুধু মাথাটা একটু ঘুরে গিয়েছিল। দাঁড়া দাঁড়া এইবার আমাদের দুর্দিনের সমাপ্তি ঘটিয়াছে, সুদিন আমাদের দরজায় আসিয়া নক করিতেছে।
দুই বন্ধু একসাথে সৌদি আরব চলিয়া যাইব। পাগল হয়ে গেছিস তুই, উন্মাদ হয়ে গেছিস। আরে তো উন্মাদের কি দেখলি? আরে দুইজন এক সিটে কি করে সৌদি আরব যাব? কেন এক সিটে যাব, কেন দুই সিটে যাব? আসলে তুই খুব সহজ সরল রে কামরান, বস। পাসপোর্ট, টিকিট, ট্যাক্স আর নানান খরচ মিলিয়ে একজনের জন্য 1,00,000 টাকা লাগবে। দুজন যেতে পারবো না, শুধু একজন যাব। ও, তাহলে এক কাজ কর, তুই চলে যা। অসম্ভব, তোর লটারি, তোর নম্বর মিলেছে, তুই যাবি। আচ্ছা ঠিক আছে, তোর আর আমার বাদ দে, এই টাকা আমাদের। আমি বলছি তুই যাবি। কখনো না, তুই যাবি। আমি বলছি তুই যাবি। কখনো না, তুই যাবি। না তুই যাবি, তুই যাবি। আরে আমি বলছি তুই যাবি, তুই যাবি। না তুই যাবি, না তুই যাবি, না তুই যাবি, তুই যাবি, তুই যাবি, তুই যাবি, তুই যাবি। তোকে আমার বন্ধুত্বের কসম রইল, তুই না করিস না বন্ধু, তুই সৌদি আরব যা, ওখানে গিয়ে আগে সেটেলড হ, তারপর আমাকে ডেকে নিবি। ততদিনে আমি এখানে কোন রকম কাটিয়ে দিতে পারবো।
তোমাকে দেখাবো এই নাম সারা পৃথিবীকে কাছে থেকে দূরে গেলে আসবো ফিরে যেমন করে পাখি আসে যে ফিরে মিড়ে একই স্বপ্ন একই আশা একই স্বপ্ন একই আশা আছে জুড়ে প্রাণ ও বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার জান খোদার পরে তোমায় আমি খোদার পরে তোমায় আমি মনে দিলাম স্থান ও বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার জান খোদার পরে তোমায় আমি খোদার পরে তোমায় আমি মনে দিলাম স্থান চাচা আপনি কোথায় যাচ্ছেন বস্তুর এই অবস্থা কারা করলো সম্রাট দাদার লোকেরা যাক বাবা জীবনভর তো ভাড়ার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিতাম আজ আমার নিজেরই থাকার জায়গা নেই তাই গ্রামে চলে যাচ্ছি দোয়া করো বাবা আসি আমিও আসি চাচা দেখি কোথাও গিয়ে একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা আসসালামু আলাইকুম আমাদের বিপ কেসটা দিয়ে দে বড় না জানে শেষ করে ফেলবো পেশেন্ট এখন কেমন আছে ডাক্তার ভয়ের কিছুই নেই নাও হি ইজ আউট অফ ডেঞ্জার থ্যাঙ্কস গড অপারেশন করে গুলি বের করে দিয়েছি অনেক রক্ত বের হয়ে যাওয়াতে একটু দুর্বল হয়ে পড়েছে কয়েকদিন রেস্টে থাকলে ভালো হয়ে যাবে থ্যাঙ্ক ইউ ডক্টর ওর দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন টাকার কোনো সমস্যা নেই চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় ঠিক আছে এখন কেমন লাগছে বাবা জি ভালো তবে থাক থাক নড়াচড়া না করাই ভালো তোমার চিকিৎসার কোনো ত্রুটি হবে না বাবা সব ব্যবস্থা আমি করে দিয়েছি একা মানুষ তো এত বড় ব্যবসা আমাকেই সব দেখতে হয় আর হ্যাঁ এই ব্ল্যাঙ্ক চেকটা তুমি রেখে দাও ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে নিও প্লিজ টাকা দিয়ে আমাকে ছোট করবেন না টাকা দিয়ে তোমাকে ছোট করার মতো দুঃসাহস আমার নেই বাবা তুমি তো জানো যে ব্রিফকেসটা তুমি রক্ষা করেছো তার ভিতরে আমার অনেক টাকা আর মূল্যবান কাগজপত্র ছিল তাই টাকা দিয়ে তোমাকে ছোট করার ইচ্ছে আমার নেই কামরান কামরান চৌধুরী তোমাকে আমি কোনোদিন ভুলবো না কামরান তোমার আর কে কে আছে আপাতত পৃথিবীতে আমি একা কেন বাবা মা ভাই বোন এরা বন্যা এসে এদের সবাইকে গ্রাস করেছে ও সরি এখন কি করছো এখনো পর্যন্ত বেকার এমএ পাশ করার পর কোনো চাকরি পাইনি তুমি এমএ পাশ করেছো স্যার আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন আরে কি বলছো তুমি তোমার মতো একজন সৎ শিক্ষিত ছেলেকে একটা চাকরি দিতে পারবো না এই কার্ডটা রাখো হাসপাতাল থেকে বেরিয়ে সোজা আমার সঙ্গে দেখা করবে থ্যাংক ইউ স্যার এসো কিন্তু জি আমি তোমার অপেক্ষায় থাকবো এখন তাহলে আসি বাই সালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসো বলো কেমন আছো ভালো আছি স্যার আপনি হ্যালো খুব ভালো
স্যার, আমার একটা চাকরির কথা বলেছিলাম। চাকরি? চাকরি তো তোমার রেডি হয়েই আছে। রেডি? হ্যাঁ কামরান, যেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে সেদিন থেকেই তুমি আমার হৃদয়ে ঠাঁই করে নিয়েছো। থ্যাংক ইউ স্যার। তোমার মতো একজন সাহসী শিক্ষিত ভদ্র ছেলেকে একটা চাকরি যদি না দিতে পারি তাহলে সেটা হবে আমার মহা অন্যায়। কাল থেকে তুমি আমার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাল থেকে? থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে একটা বিশেষ প্রয়োজনে ডেকেছি। তোমার কাজে কর্মে আমি মুগ্ধ। ইউ আর ভেরি সিনসিয়ার অ্যান্ড অনেস্ট স্যার। আমি তোমাকে একটা অনুরোধ করব। বলুন স্যার। বলছিলাম কি, আমার একমাত্র মেয়ে স্বপ্নাকে তোমার সাথে বিয়ে দিতে চাই কামরান। জি মানে তোমার কোনো আপত্তি নেই তো বাবা? তোমার কোনো গার্জিয়ান না থাকায় সরাসরি প্রস্তাবটা আমি দিলাম। আপনি আমার গুরুজন, আপনি যা ভালো মনে করবেন আমি তাই করব। আপনি বিদেশে যাচ্ছেন ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আসলে তোমাকে বলা হয়নি কামরান, গত মাসে আমেরিকা থেকে আমার একটা ফ্যাক্স এসেছে। ওখানে আমার একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। চারিদিকে এত আনন্দের মাঝে ওদিকে মন দিতে পারিনি, তাই এখন ঠিক করেছি ওখানে গিয়ে আবার সবকিছু চালু করে বেশ কিছুদিন ওখানে থাকবো। আপনার এই বয়সে এত ঝামেলা যাওয়া কি ঠিক হবে? দেখো না বাবাকে কতবার বলেছি, কিছুতে কিছু শুনছে না। না আব্বা, এখন আপনার বিশ্রাম করার সময়, প্রয়োজন হলে আমি যাব। না কামরান না, অনেক কষ্ট করে আমেরিকাতে ওই ফ্যাক্টরিটা আমি দাঁড় করিয়েছিলাম, আমার অবহেলায় ওটা বন্ধ হয়ে গেছে। আমি গিয়ে ওটা আবার চালু করতে চাই। আর এদিকে ব্যবসা বাণিজ্য সব তুমি দেখাশোনা করবে, স্বপ্না আর নানু ভাই রইল, ওদের দিকে খেয়াল রেখো। জি আচ্ছা, আমার জীবন দিয়ে হলেও আপনার প্রতিটি আদেশ আমি পালন করব বাবা। থ্যাংক ইউ মাই সান, গড ব্লেস ইউ। আমি এখন আসি নানু ভাই, বাবার কথা শুনবে, মার কথা শুনবে, আর মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? ঠিক আছে, তুমি রোজ আমার সঙ্গে ফোনে কথা বলবে, আর তাড়াতাড়ি ফিরে আসবে, নইলে আই উইল কিল ইউ। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা, সময় মতো ওষুধ খেও। আচ্ছা জি আসো চলো। এই দেখো, এ হলো ডগি, এর নাম রকি। এর কাজ হলো বাড়ি পাহারা দেয়, যদি কোনো চোর ঢুকে পড়ে তাহলে ও হাউ মাউ করে কামড়ে দেবে। গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। আমি জানতাম তোমরা ভাত তালি দিয়ে আমাকে স্বাগত জানাবে। এই বুঝছি তোমার বাসায় ফেরার সময় হলো, সারা রাত তোমার অপেক্ষায় বসে থেকেছি, একটা ফোনও করতে পারলে না। মাপ চাইছি, একটা নতুন মেশিন সেট করতে ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভীষণ ব্যস্ত ছিলাম, আর তাছাড়া ড্রাইভারকে তো আমি খবর পাঠিয়েছিলাম। এসো মামনি। ছাড়ো, ওকে আর দরদ দেখাতে হবে না। আরে দাও দাও, ওকে একটু আদর করি। চিন্তা করছো কেন, ওকে আদর করে তোমাকে আদর করে দেবো। ঢং দেখে আর বাঁচি না। বাবা বাবা, আমাকে এর চাইতে একটা বড় গাড়ি কিনে দিতে হবে। অবশ্যই দেবো মামনি, এর চেয়ে বড় গাড়ি কিনে দেবো। ম্যানেজ করার বিষয়টা যদি কারো শিখতে হয় তাহলে আমার মনে হয় তোমার কাছে শেখা উচিত। বাবা আমাকে যে গাড়িটা কিনে দিবে সেটা কিন্তু আমি নিজেই চালাবো। হ্যাঁ মামনি, অবশ্যই তোমার গাড়ি তুমিই চালাবে, ঠিক এইভাবে। Thank you.
আয় শালি, এই মেয়েটা ভীষণ রাগ গাড়ি চালায়, আগে পিছে কারো তোয়াক্কা করে না। ঠিক কইছস, যা অহংকার ওই মায়া, পরে দেখলি আমার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। অন আমার মনে হয় ও নিশ্চু করে মিনিস্টারের মায়া। মিনিস্টারের মেয়ে, গাড়ি পার্ক করে শালিকে তো এই পথ দিয়েই আসতে হবে। তারপর দেখ শালির নাট বল্টু কিভাবে টাইট। আরে একই ব্যাপার। হ্যাঁ কি রে, তুই বাড়ি যাবি কি করে রে জীবন? কেন প্রিয়ার গাড়িতে? যে ব্যথা দিয়েছে সেই ওষুধ দেবে? পিরের চামচার বাচ্চা একদম। ওই শালার বল্টু পরেও টাইট করা যাবে। আগে চল ওই শালের বল্টু টাইট করে দিয়ে আসি চল। এই যে বড়লোকের বকেটটা মাইয়া, থামেন থামেন, গকটা করলেন, দেখেন আবার কি অবস্থা করছেন। চিৎকার করে কথা বলবে না, আই উইল কিল ইউ। কি কয়? সামান্য একটা গেঞ্জের জন্য এত কথা শুনতে আমি রাজি না। এই নাও তোমার গেঞ্জি, লন্ড্রিতে দিয়ে ওয়াশ করে নিও, আর বাকি টাকা দিয়ে আলু বাজারের ওই ফেলে দেওয়া পচা চটপটি আছে না, তোমার চামচা দেখে নিয়ে খেয়ে নিও। হ্যাঁ বাই। আরে বাহ বাহ, চমৎকার। আজকাল দেখছি শিক্ষিত যুবকরা অভিনব কাজে ভিক্ষাবৃত্তি শুরু করে দিয়েছে। জীবন চালিয়ে যা, উন্নতি করতে পারবে। গুড বাই দোস্ত। মনে কিছু করিস না, তোর মিসকিন কইছে না, ওর সুরবাল দেখে ওর মিসকিন মনে হয়। বুঝলি জীবন, আমার কিন্তু খুব ভাল লাগছে। যা বলেছিস দোস্ত, আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বল, ছোটবেলায় আমি এরকম চাক্কা বেচা কত কটকটি খাইছি। ছোটবেলায় খেয়েছিস? ইচ্ছে করলে এখনো খেতে পারিস। আচ্ছা তবে কটকটি না, চটপটি, গরম গরম চটপটি। তুমি? ইয়েস আমি। এই ধরনের ফাজলামি করার অর্থ কি? ও আল্লাহ, ফাজলামো করলাম কোথায়? আমি তো আমার ফাজলামোর প্রতিশোধ দিলাম, যেটা তুমি আর তোমার এই গাড়ির সুন্দর সুন্দর চাকাগুলো আমার সাথে করেছিলে। চিৎকার করবে না। আই বাবলু, ইয়েস কামিং। এদিকে চশমাটা ধর তো। বেশি দেওয়া হবে না, এটা রাখো, এটা দিয়ে মিস্ত্রি ডেকে তোমার গাড়ির চাকাগুলো লাগিয়ে নেবে, ঠিক আছে? এটা রাখো, এটা দিয়ে তোমার বান্ধবীদের নিয়ে পাঁচা ফুসকা খেয়ে নিবে। তুমি ভালো করনি, এই জন্য তোমাকে পস্তাতে হবে। নেভার মাইন্ড, শিওর আই উইল সি ইউ। আর এই বাংতি পয়সাটা তুমি রাখো, তোমার বান্ধবীর ঢিলা নাট বল্টু টাইট করে দিও, বুঝছো? আমি তাই তো পাগল হইলাম না, বলের মতো পাগলি পাইলাম না। আমি তাই তো পাগল হইলাম না, বলের মতো পাগলি পাইলাম না। আমি তাই তো পাগল হইলাম না, বলের মতো পাগলি পাইলাম না। আমি তাই তো পাগল। যাই বলিস জীবন, তুই আজকে আমার মনটারে ভরাই দিছ, তুই তো বাঘের বাচ্চা। রয়্যাল বেঙ্গল টাইগার। আরে এত হ্যাঁ হ্যাঁ করিস না, এখন থেকে ভাবতে থাক আগামীকাল থেকে তোর কপালে কি ঘটবে। দোস্ত এই সিম রেডার ফাঁস আমাদের ঘুরে একটা লাগতে মাত্র। এদিকে আয়, মার সত্যি লাগে, চলে মারিস। আরে সেটাই তো ঘটবে, যেটাই উপরে হবে। কি ব্যাপার, খালি হাতে এলি যে? নোট কোথায়? নো নোট তো আজকে তোমার উপর লেখা হবে বাচ্চা। ধর আমার উপর নোট লেখা হবে? হ্যাঁ। কি বলছিস তুই? আজকে হিটলারের মায়ের মেজাজটা খুব ভালো থাকতেছে না, সামনের দিকে তাকাইলে বুঝতে পার। ওরে বাপ রে, রণাঙ্গিনী তেরে আসছে। যেভাবে আইতাছে ভূমিকম্প হইব মনে হইতাছে। জীবন এখনো সময় আছে, কেটে পড়, চুপ করে বসে থাক। আরে কি মুশকিল, এই সে বেয়াদব,
একে এমন শিক্ষা দেবে যে কোনো মেয়ের পিছু লাগা তো দূরের কথা, সামনে দাঁড়াতে সাহস না পায়। আরে ভাই কি করে, তোরা আবার কি করছিস? বস বস, এরা দুজন তো আমাদের গেস্ট। আরে এদের জন্য তাড়াতাড়ি গরম গরম দুই কাপ পাত্তি ছাড়া চায়ের অর্ডার দে। আমি একটু ঘুরে আসি। আসেন ভাই, আসেন, সিপাই আসেন। দেখছেন মাতারির অবস্থা? হ্যাঁ, সাবাস সাবাস বাঘের বাচ্চা। কি প্রিয়া, লজ্জা পাইতেছ? আরে দুজনে কাম হইব না, আরো চার পাঁচ জন রোজ কামরা নিয়ে আইসো। চল শোন, হাত তালি দাও রে, হাত তালি, হাত তালি দাও রে, হাত তালি, মারতে এসে রাজ গুলা
লাগাও ওই সুন্দরীর মুখে ঝুমকালি হাত তালি দাও রে হাত তালি আমায় ডাকছেন মেম সাহেব এতক্ষণ কোথায় মরেছিলি যা এক বোতল ঠান্ডা পানি নিয়ে আইছা বুঝেছি আজকেও নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে এবং হেরে এসেছে এই নিন মেম সাহেব এটা কি ঠান্ডা পানি হলো আর ঠান্ডা পানি নিয়ে এটা না মামনি এটা কি এটা আমার মাথায় ভাঙবো আমার মাথা ফাটিয়ে দাও তাহলে দেখবে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তুমি দেখে নিও মা আমি ওই দুজনকে খুন করে ফেলবো কাকে আমার ভাড়া করা লোকদের ইডিয়েট হাদারাম ওদের জন্য আজ আমি অনেক অপমানিত হয়েছি আরে বাবা কি হয়েছে আমাকে খুলে বল না আমাকে কিছু জিজ্ঞেস করো না মা আমার ভিতরে এখন প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে এখন তুমি আমার কাছ থেকে চলে যাও আমাকে একা থাকতে দাও নইলে 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 কি করবি নইলে আই উইল কিল ইউ ও মা গো ঠিক আছে বাবা আমি এখন হ্যালো কে বাবা যাও তোমার সাথে কথা বলবো না হ্যাঁ আমি তোমার উপর ভীষণ রেগে আছি দুদিনের কথা বলে বিশ পঁচিশ দিন পার করে দাও বিদেশে গিয়ে গিয়ে তোমার অভ্যেস খারাপ হয়ে গেছে আমার কথা মনেই পড়ে না তাই না তোমার এত কথা শোনার ইচ্ছা আমার নেই এখন তুমি আমার কথা শোনো অ্যান্ড ইট ইজ মাই লাস্ট ওয়ার্নিং কালকের মধ্যে যদি দেশে ফিরে না আসো তাহলে আই উইল কিল ইউ ওকে নইলে নিজের আগুনে পুড়ে পুড়ে তুই ব্ল্যাক বেটি হয়ে যাবি অসম্ভব প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব জীবনকে আমি বুঝিয়ে দিতে চাই কত ধানে কত চাল এই ব্যাপারে তোমাকে সহযোগিতা করার জন্য আমাকে একটু সুযোগ দাও মিস প্রিয়া পুরো কলেজ আমার সম্পর্কে বেশ ভালো করে জানে আমার মেজাজটা একটু অন্যরকমের যদি তোমার শত্রুকে তোমার পায়ের সামনে মাপ চাওতে না পারে আমার নামটা বদলে দিও মাইন্ড ইওর ওন বিজনেস ভালো করে ভেবে নাও মিস প্রিয়া এমন সুযোগ বারবার পাবে না আমি তোমার পুরনো ওয়েল বিশার তাই কথাটা বললাম মাইকেল কিন্তু কথাটা খারাপ বলেনি প্রিয়া ওকে দেখলে জীবন হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হবে আমি ওর হাত জোর দেখতে চাই না হাত ভাঙা দেখতে চাই শুকনো পাটকাঠির মতো ওর হাত আমি ভেঙে ফেলবো শুধু তুমি আমার সাথে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও কি ভাবছিস প্রিয়া আরে বোকা প্রয়োজনে গাধাকেও দাদা বলতে হয় এবার এসো তোমাকে মাইকেলের খেলা দেখাবো কাম অন যাই বলিস জীবন তুই কিন্তু জব্বর খেল দেখালি হিটলারের মায়া পিয়ারে বাকলার বানায় ছাইরা দিলি সারা জীবন খালি হুঙ্কার দিতে দিতে শেষ হয়ে গেল কিন্তু কিছুই করতে পারলো না কথাই আছে না আকাশে মেঘ যত গর্জে তত বর্ষে না নেখা আরে ওই দেখ নাম নিতে নিতে মিস প্রিয়া হাজির বাঁচবে অনেকদিন আরে সঙ্গে মাইকেল ফিক্স আপও আছে আজ তাহলে নিশ্চয়ই ভূমিকম্প হওয়ার চান্স আছে আরে না আরে না তোর আমার থামাইতে আমার ডর করতেছে আরে বস বস দেখ কুত্তা কেমন পাগল হয়ে গেছে দেখো শুন বাবাটা হ্যাঁ কেমন বাবা রে ভাই আমি নিচে ভাই হাই সাইকেল সরি মাইকেল হাউ আর ইউ এই বেটা নিরীহ মেয়েদেরকে একা পেয়ে তাদের সাথে বদমাইশি করা ছেড়ে দে নইলে মেরে তক্তা বানিয়ে দেব আয় ওর কাছে মাপ চা চা ভাই আপনার কাছে মাপ আমার ব্যাপারটা তো ভালো করেই জানিস আমার মেজাজটা কিন্তু উল্টো পাল্টা ভাই মাইকেল মেজাজটা উল্টো পাল্টা আছে তো কি হয়েছে ওটা এখনই ঠান্ডা করে দিচ্ছি Oh!
স্যার, ও শুধু শুধু আমার উপর হামলা করেছে স্যার, আপনি তো জানেন আমি খুব নিরীহ ছাত্র স্যার। শাট আপ, আমি তোমাকে ভালো করে চিনি, আমি সব জেনেছি এখানে কি ঘটেছে। তোমরা কি কখনো ভেবে দেখেছ যে তোমাদের বাবা মা অভিভাবক দিন রাত কত কষ্ট করে তোমাদের শিক্ষার জন্য অর্থ উপার্জন করে? তোমাদের কি একটু লজ্জা করে না শিক্ষার এই পবিত্র স্থানকে গুন্ডামি করে সন্ত্রাসী করে কলুষিত করছো, অপবিত্র করছো? তোমার দেশের ভবিষ্যৎ, দেশকে তোমরা কি দেবে? আগামী প্রজন্ম তোমাদের কাছ থেকে কি শিখবে? তোমরা কি মনে করেছো যে এই সন্ত্রাসী আর গুন্ডামির কলঙ্ক নিয়ে তোমরা দেশের ও সমাজের জন্য কিছু করতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে? নাও নেভার। ভবিষ্যতে আমি আমার কলেজে এ ধরনের কোন বিশৃঙ্খলা সহ্য করব না, ইউ মাইন্ড ইট? প্রিয়ার জন্য খুব একটা ভালো সম্বন্ধ এসেছে, আমি শুধু তোমার অপেক্ষায় করছিলাম। আরে কি বলছো তুমি, এখনই ওর বিয়ে দিয়ে দেবে, ওর পড়াশোনাটা শেষ করতে দেবে না, তাছাড়া এই অল্প বয়সে? না, বলছিলাম ছেলেটা খুব ভালো, স্মার্ট, শিক্ষিত, উচ্চ বংশের ছেলে, বাবা একজন নামকরা বিজনেসম্যান। তুমি অনুমতি দিলে আগামী কালই ছেলে পক্ষকে আমাদের বাড়িতে ইনভাইট করতে পারি। ঠিক আছে ঠিক আছে, ডাকো তাদেরকে। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আমার ছেলে জীবন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে কষ্ট করে এসেছেন আমি খুব খুশি হয়েছি। থ্যাঙ্কস। কই, আপনার সাহেবকে দেখছি না যে? এক্ষুনি এসে যাবে, বিদেশ থেকে একটা ফোন এসেছে তো, কথা বলছে। ওই তো উনি এসে গেছে। সরি ডার্লিং, একটু দেরি হয়ে গেল। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার জান, খোদার পরে তোমায় আমি, খোদার পরে তোমায় আমি মনে দিলাম স্থান, তুমি আমার জান। এতদিন পর বন্ধুকে মনে পড়ল, আরে ছাগল, আমিও তো একই কথা জিজ্ঞেস করতে চাই। আরে আরে আরে, আপনারা দুজন ঝগড়া করবেন নাকি আমাদের কৌতূহল দূর করবেন? আরে গিন্নি, শুধু তোমার কৌতূহলই দূর করবো না, তোমাকে আমি অনেক অনেক কিছু দেব। তুমি জানো না তুমি তুমি আমাকে কি উপহার দিয়েছো। হ্যাঁ রাই, আমার একমাত্র প্রিয় বন্ধু যে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। আরে তুই কি একাই বকবক করে যাবি না ভাবির সঙ্গে কথা বলার সুযোগ আমাকেও দিবি? ঠিক আছে ঠিক আছে, তুই বল শালা। ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবি, আপনার কারণেই আমি আমার একমাত্র বন্ধুকে 20 বছর পর ফিরে পেলাম। হ্যাঁ, আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন আমার আয়ুটা উনি আপনাকে দিয়ে দেন। থ্যাঙ্কস গড, আজ আমি ধন্য হয়ে গেলাম। কামরান, পরিচয় করিয়ে দিই, আমার একমাত্র ছেলে জীবন, এবছর বিয়ে ফাইনাল দেবে। জীবন, তোমার আঙ্কেলের পা ধরে সালাম করো। না না, থাক থাক থাক, তোমার জায়গা ওখানে নয়, আমার বুকে। এসো এসো এসো, কিছু মনে করো না বাবা, তুই বন্ধুতে অনেকদিন পরে দেখা তো, তাই তোমার দিকে খেয়ালই করতে পারিনি। নো প্রবলেম আঙ্কেল। থ্যাংক ইউ মাই সন, থ্যাংক ইউ। এটা কি তোর নিজের ছেলে? না না, পাশের বাড়ি থেকে হাওলাত করে এনেছি শালা। আরে চেয়ে দেখ, একদম অরিজিনাল। জীবন, তোমাকে চা দেবো বাবা? না আন্টি, একটু পরে নেব। চা বলছিলাম, এবার বল তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? হারিয়ে যাব কোথায়, ওখানে গিয়ে চাকরি খুঁজতে খুঁজতে অনেকটা আধমরা হয়ে গেছিলাম। হঠাৎ করে আমাদের এক বাঙালি পরিবারের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, তারপর সেই পরিবারের সহযোগিতায় তাদেরই ব্যবসায় জড়িয়ে গেলাম।
মাস দুয়েক পর মোটামুটি নিজের পায়ে দাঁড়াবার মতো সাহস পেলাম। তোর নামে ব্যাংক ড্রাফট পাঠালাম, সেটা আবার আমার কাছে ফেরত গেল। পরপর কয়েকটা চিঠি লিখলাম কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপর বিয়ে করলাম তোকে ছাড়া। জীবন যখন খুব ছোট তখন ওর মা মারা গেল। আবার সব কিছু ছেড়ে দেশে চলে এলাম। তারপর এখানে ব্যবসা বাণিজ্য শুরু করলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করে তোকে পেলাম না। পাবে কি করে? তুই চলে যাওয়ার পর আমার উপরে যে কি ঘটেছিল তা তো তুই কিছুই জানিস না। কি ঘটেছিল? এয়ারপোর্ট থেকে তোকে বিদায় দিয়ে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। যখন আমি বস্তিতে ফিরে গেলাম তখন দেখি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িওয়ালা বউ বাচ্চা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ এক ধনী ব্যক্তিকে গুন্ডারা অ্যাটাক করে। আমিও জীবনের ঝুঁকি নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ি। কোনো রকমে ভদ্রলোককে বাঁচাতে সক্ষম হই। তারপর উনি আমাকে বুকে তুলে নিলেন, যাকে নিয়ে আজ আমি সুখের সাম্রাজ্য গড়ে তুলেছি। যাই বলিস, আমি তো বলবো আমাদের ছেলে মেয়েদেরকে বেশ বড় করে একটা ধন্যবাদ দেওয়া উচিত, যাদের কারণে আজকের আয়োজন, আমাদের হারিয়ে যাওয়া বন্ধুত্ব আবার ফিরে পাওয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই জনমে আবার আমাদের দেখা হতো কিনা জানি না। কিন্তু কই, যার জন্য আজ আমাদের এখানে আসা তাকেই তো এখন পর্যন্ত দেখতে পেলাম না। ও হ্যাঁ, কি হলো স্বপ্না? প্রিয়া মামনিকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি। কমলা, জেমএম সাহেব, প্রিয়াকে এখানে আসতে বল। এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও বাবা, নইলে আই উইল কিল ইউ। আরে রাখো তোমার বাড়ি বুড়ি, যদি জানতাম এটা তোমার বাড়ি তাহলে এখানে থুতু ফেলতে পারতাম না। আরে রাখো রাখো রাখো, কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা বাবা ওঠো, আর এক মুহূর্ত এখানে থাকবো না, চলো। আমি এই পেত্নির সাথে কথা বলতে চাই না, এই পেত্নির মুখ দেখতে চাই না। চলো চলো। What? You bloody ভূত, get out from here, out! প্রিয়া, এসব তুমি কি বলছো? তুমি আমাদের মাঝে এসো না বাবা, ও একটা আস্ত ছোট লোক, শয়তান। আস্ত সে বাবা আমি না তুমি। ষাটি ওর মা জীবন। ইমরান প্লিজ, কি আশ্চর্য, আমরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, তোমাদের প্রশংসায় আমরা আনন্দিত হচ্ছি। তোমাদের জন্য আজ আমরা আবার একত্রিত হতে পেরেছি। সেখানে তোমরা এসব কি শুরু করলে? হ্যাঁ, এখন তোমরা আমার ডিসিশন শুনে নাও। না বাবা, আমি তোমার ডিসিশন মেনে নিতে পারবো না। দেখো মা, জীবন হচ্ছে একজন ভদ্রলোকের ভদ্র ছেলে, বহু কষ্টে ভাগ্যগুণী এ ধরনের সম্বন্ধ পাওয়া যায়। তুমি অমত করো না মামনি। কিন্তু তোমার ভদ্রলোকের ভদ্র ছেলে কলেজে আমাকে বহুবার অপমান করেছে, কোনো মতেই ওর সাথে আমি সম্পর্ক করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। কামরান, তুমি কেন জিদ করছো? আজকাল বিয়েটা হচ্ছে ছেলে মেয়েদের একে অপরের পছন্দের ব্যাপার, ওদের মতে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে কিভাবে হবে এই বিয়ে? সোজা কথা কি তোমার মুখ থেকে কখনো বের হয় না? যখনই কথা বলো একটা প্যাচ মেরে কথা বলো। কি? আমি প্যাচ মেরে কথা বলি? অবশ্যই। কি বললে? মেয়েকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, আর সে বাপের মুখের উপর তর্ক করে, বেয়াদব। আচ্ছা তুমি বলো তো, আমাদের মেয়ের জন্য কি আর কোনো ভালো ছেলে পাওয়া যাবে না? আমি কি বলেছি পাওয়া যাবে না? কিন্তু ওদের দুজনের জিদের জন্য আমাদের এতদিনের পুরনো বন্ধুত্বটা নষ্ট হতে দেবে নাই তো? ইয়েস, নষ্ট হতে দেব না। প্রিয়াকে আমি ওখানে বিয়ে দেব। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, মাইন্ড। তুমি আমাকে গুলি করে দাও বাবা, ফাঁসিতে ঝুলিয়ে দাও, কেটে টুকরো টুকরো করে ফেলো, তবু আমি ওই বচ্চাত মেয়েকে বিয়ে করব না। তাহলে কি করতে চাও তুমি? মনে করেছো তোমার কুকর্মে খুশি হয়ে আমার প্রিয় বন্ধুকে ত্যাগ করব? অসম্ভব। তোমাদের দায়িত্বহীনতার কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট করব না, আমাদের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেব না, কোনো দিনও তা হবে না। এবার আমার শেষ কথাটা কান খুলে শুনে নাও, বিয়ে তোমাকে করতে হবে এবং ওখানেই। This is my order. হ্যালো, আপনি যে মেয়েটাকে ছেলের বউ করে ঘরে আনতে চাইছেন, সে এখন গুলশান 20 নম্বর বাড়িতে পরপুরুষের গলা ধরে নাচে গানে নিজেকে উজাড় করে দিচ্ছে। কি?
কি বলতে চান আপনি? বিশ্বাস না হলে গুলশান বিশনামের বাড়িতে কি নিজের চোখে দেখে আসুন। হ্যালো হ্যালো, কি মজা! আপনার যদি হিংসা লাগে তাহলে আপনিও আসেন, আমাদের সাথে আনন্দ করেন, নাচেন। তুমি শুধু আমার বন্ধুর মেয়ে নও, মনে রাখা উচিত যে তুমি আমার হবু পুত্র বধূ। তোমার এই ধরনের বেয়াদবি মোটেও সহ্য করব না। আপনি কি করবেন আর কি করবেন না সেটা জানার আগ্রহ আমার নেই। তবে এটা ঠিক যে আপনার বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিটাও যে কমে গেছে তাতে কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক সেটা আমি পছন্দ করি না। আপনি এখন এখান থেকে কেটে পড়েন, আদারওয়াইজ আই উইল কিল ইউ। তোমার বাপের অবৈধ টাকা মনে হয় তোমার মাথা খারাপ করে দিয়েছে। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখোনি,
আমি যাচ্ছি তোমার বাপকে জিজ্ঞেস করতে কেন সে তোমাকে নির্লজ্জ বেশরম শয়তান বানিয়েছে। Come on, darling. Forget everything. Let's enjoy. Come on, come on. Stupid. Madam, আমার নাম মাইকেল। আমি পাহাড়ে চালাই সাইকেল। তোর সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আমি তোর কাছে যাচ্ছিলাম তোর কুপুত্রের কুকর্মের ইতিহাস শোনাতে। আমিও তোর বাড়িতে যাচ্ছিলাম তোর নির্লজ্জ বেশরম বেহা চরিত্রহীন মেয়ের রোমাঞ্চকর কাহিনী শোনাতে। ফুলের মতো আমার নিষ্পাপ মিতনাম করার আগে যা গিয়ে দেখে আই কুপুত্রের জুয়ারি আর কুৎসিত চেহারাটা। অসম্ভব, তুই মিথ্যে বলছিস। তুই তোর মেয়ের কলঙ্কের দাগ আমার মাথায় লাগাতে চাইছিস। ফুল নামের ওই বিষাক্ত কাঁটাকে তুই আমার ঘরে ঢোকাতে চাইছিস, কিন্তু আমি আমি বেঁচে থাকতে তোর এই কুইচ্ছা পূর্ণ হতে দেব না। মুখ সামলে কথা বল ইমরান। আরে আমার মেয়ে তো আকাশের চাঁদ, আর তোর ছেলে এই সমাজের নোংরা নর্দমার কীট। কি যোগ্যতা আছে তার? আরে তোর কি যোগ্যতা আছে? পরের ধনে পোদ্দারি করিস শালা ভিখারি। টাকার গরমে তোর চোখ অন্ধ হয়ে গেছে, অহংকারে মাটিতে পা পড়ছে না। আর ঠিক তেমনি নিজের মতো করে গড়ে তুলেছিস তোর নির্লজ্জ চরিত্রহীন মেয়েকে, যে আর সমাজের কলঙ্ক, যে দেখ দেখ পর পুরুষের সঙ্গে কিভাবে ঢলাঢলি করছে। ভদ্রলোকেরা মারামারি করে হাত দাম লাগাই দিছে। থামুন 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 বলছি, কি হচ্ছে সব? সরি সরি, আপনারা ভদ্র সমাজের শিক্ষিত লোক, রাস্তায় গুন্ডা বদমাশের মতো মারামারি করছেন আর রাস্তা জাম করে দিয়েছেন। এ ধরনের নোংরা কর্মকাণ্ড সমাজ আপনাদের কাছ থেকে মোটেই আশা করে না। আপনারা সম্মানিত লোক বলে আপাতত আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। ভুল সুধরে নেবার চেষ্টা করবেন, নইলে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হতাম। এখন আপনারা আসতে পারেন। যান যান বলছে। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যার যার কাছে যান যান যান। ওফু, তুই এখানে বসে বই পড়ছিস আর আমরা সারা কলেজ খুঁজে মরছি। তা হঠাৎ তোদের এই মরার কারণটা কি জানতে পারি? কারণটা আবার কি? সারা কলেজে পিকনিকে যাবার ধুম পড়ে গেছে, সবার চাঁদা দেওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি। তাহলে বসে আছিস কেন? যা গিয়ে চাঁদা দিয়ে আয়। আমার সব পিকনিকে যাবার ইচ্ছে নেই। বলিস কি, সবাই যাবে আর আমরা যাব না? আমাদের শত্রুপক্ষ তো টিচ করতে করতে শেষ করে দেবে। দিলে দেবে, কিন্তু আমি যাব না। তুই না গেলে পিকনিক জমবেই না, আমাদের খুব খারাপ লাগবে। কি ব্যাপার, লিস্টে নাম নেই? শরীর খারাপ নাকি? ডাক্তার ডাকবো। এই চল লিস্টে নাম তুলে দিয়ে আসি। লিস্টে নাম তুলতে চাঁদা লাগবে। চাঁদা যত লাগে দেব, এবং তোমার চেয়ে বেশি দেব। চল। ওরে আল্লাহ, তাই না? দেখি কাল নাগিনের মতো হাস করি ওটারে। ওরে আল্লাহ। বন্ধুরা, আমাদের আজকের এই আনন্দ ঘন পিকনিকের দিনে আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো। আমার হাতে যে কাগজগুলো দেখছো, এই যে কাগজ, এই কাগজগুলো থেকে আমি ম্যাজিক দেখাবো, ঠিক আছে? এগুলো ফেলে দিলাম। এই যে এক পিঠ সবুজ এক পিঠ সাদা একটি কাগজ নিলাম, এই কাগজগুলো সবগুলো আমি ছিঁড়বো। হ্যাঁ দেখো, সবাই হাতের দিকে লক্ষ্য রাখো। এই যে ছিঁড়ছি, আরো ছিঁড়লাম আরো ছিঁড়লাম,
আরো ছিড়লাম, আরো ছোট ছোট টুকরো বানালাম এবং আরো ছোট করে ফেললাম। আর ছেড়া সম্ভব নয়। এবার তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখো, সবাই হাতের দিকে। হ্যাঁ, সবাই কিন্তু আমার হাতের দিকে। তালি বাজাবে সবাই, ঠিক আছে? এক দুই তিন, এই দেখো কি সুন্দর ফুল বানিয়ে ফেললাম। সরি ডার্লিং, হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কাপুরুষ, তোমাকে দেখে কিচ্ছু হবে না, ইডিয়েট। কাপুরুষ না সুপুরুষ, একটু পরেই বুঝিয়ে দেব। সবাই ওখানে বসে আনন্দ ফুর্তি করছে, আর তুই এখানে একা একা বসে গান শুনছিস। না রে, আসলে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটু বসে রিল্যাক্স করছি। রিল্যাক্স করতে হলে আমার বুকে চলে এসো ডার্লিং। হোয়াট? এই তোর ওদেরকে সাইজ কর, যা। ভয় পেয়ে একটু আদর্শক করেই তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ, কিছুক্ষণ আগ পর্যন্ত আমি তোমাকে আমার শত্রু মনে করতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার যে আপন বলতে আমার আর কেউ নেই। তোমার তোমার উপকার আমি কোনোদিনও ভুলব না জীবন। আমি কোনো উপকার করিনি, মেয়ে মানুষের ইজ্জত রক্ষা করা প্রতিটি পুরুষেরই কর্তব্য। তোমার সাথে আমার শত্রুতা আছে ঠিকই, কিন্তু আমরা একই সাথে একই কলেজে পড়ি, সেটা আমি কোনোদিনই সহ্য করব না। Thank you.
জীবন। জি বাবা। এদিকে এসো। কি হয়েছে বাবা? আজ আমি নিজের চোখে যা দেখেছি তাকে সত্যি? জি মানে কি দেখেছো বাবা? প্রিয়ার সঙ্গে। ও প্রিয়া, প্রিয়া খুব ভালো মেয়ে বাবা। শাট আপ! আজকের পর আবার যদি এই মেয়ের সঙ্গে তোমাকে দেখি তাহলে জীবন্ত পুঁতে ফেলবো। কিন্তু বাবা, ও আর আমি আর কোনো কথা শুনতে চাই না। ট্রাস্ট আবার যদি তোর মেয়েকে আমার ছেলের পেছনে ঘুর ঘুর করতে দেখি ওইসব ধুমকি অন্যকে মারিস। আমার মেয়ে তোর ছেলের মুখে থুতু মারতে যাবে না। আবার যদি আমার মেয়ের সম্পর্কে একটি বাজে কথা বলিস তো জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ইউ ব্লাডি সোয়াইন! কি ব্যাপার, কার ফোন ছিল? কার আবার? ওই ছোট লোক ইমরানের। ইমরানের কি বলছিলেন উনি জানিস মা? বলে কিনা আমার মেয়ে নাকি ওর ছেলের পিছনে ঘুর ঘুর করে বেড়াচ্ছে, এটা তো হতেই পারে না। ইমরান মিথ্যে বলছে না? কি বলিস মা? না মানে ইয়ে বাস্টার্ড, কত বড় দুঃসাহস! যে আগুন আমরা দুজনে লাগিয়েছি তা আমাদেরই নেভাতে হবে। কিন্তু কিভাবে? বাবার যা রাগ মাগো, ওনাকে ঠান্ডা করার মতো ক্ষমতা আমার নেই। তোমার বাবার রাগ আমার বাবার চাইতে বেশি। কতকাল আমার উপর যেভাবে রেগে গিয়েছিল, ও মাই গড, তোমাকে আমি বোঝাতেই পারবো না। বুঝে কোনো লাভ নেই, এখন শুধু ভাবো কিভাবে আমাদের দুই বাবার রাগ কমানো যায়। ভাবো ভাবো, সারা জীবন ধরে শুধু ভাবতেই থাকো, ভাবতে ভাবতে কখন না যেন ভাপা পিঠা হয়ে যায়। আর ভাবতে পারছি না কিছু, চলো এখান থেকে চলে যাই। চলো চলো আমার ভাপা পিঠা। আমার মুখে চুনকালি মাখিয়ে আমার শত্রুর ছেলের সাথে রাস্তায় প্রেম লীলা করে বেড়াচ্ছিল। আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যদি আমার আদেশ অমান্য করা হয় তাহলে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে না মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছে। ও শরাফ, হ্যালো ইন্দ্রা। আরে ওই নিম্ন শ্রেণীর ছোট লোক, তোর চরিত্রহীন ছেলেকে বলিস আবার যদি আমার মেয়ের পিছনে লাগে তাহলে তোকে আর তোর ছেলেকে দুজনকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। প্রিয়া, জীবন জীবন, প্রিয়া প্রিয়া, জীবন জীবন, তুমি এসে গেছো। তোমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি চলে যাও, তুমি চলে। দেখুক, আমি কাউকে পরোয়া করি না। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না জীবন। আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ। আর কেঁদো না প্রিয়া, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হারামজাদা, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়ের বেডরুমে ঢুকে পড়েছিস? বাবা, ওর কোনো দোষ নেই বাবা। আঙ্কেল, আঙ্কেল ওর কোনো দোষ নেই আঙ্কেল, সব দোষ আমার। আমি হারামজাদা, তোর সাহস হলো কি করে এখানে আসাল? এই মানের বাচ্চা নেমো আমাকে বাচ্চা, আর চলে যা এখান থেকে। নিশ্চয়ই তোর বাপ
তোর বাপ এসব শিখিয়ে দিয়েছে। না আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল আমার কথা শুনো। তোর কোনো কথা শুনবো না, আজ তোকে মেরেই ফেলবো। তুই কোথায়? ধর তোর চরিত্রহীন কুপুত্রকে। ও আজ আমার মেয়ের বেডরুমে ঢুকেছিল, ওকে আমি মেরেই ফেলতাম। তোর ছেলে বলে শেষবারের মতো কন্যা করে গেলাম, বেরাগ ওকে কুকুরের মতো, নইলে ভবিষ্যতে আর বাপ ডাক শুনতে পাবি না। মানজিত, এত নোংরা আর জঘন্য কাজ কেন করতে গেলে? বাবা, প্রিয়ার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আর কখনো ওই মেয়ের সঙ্গে দেখা করতে পারবি না, এবং আমার অনুমতি ছাড়াই বাড়ি থেকে বেরোতে পারবি না। চল চল। শোনো, দু চার দিনের মধ্যে আমি সিঙ্গাপুর থেকে ব্যাক করব। এর মধ্যে তোমার যদি বিশেষ কিছুর প্রয়োজন হয়, অফিস ম্যানেজারকে বলাছে, সেই সব ব্যবস্থা করবে। আর হ্যাঁ, প্রিয়াকে বলবে ওই ছেলের চিন্তা যেন মন থেকে সরিয়ে দেয়, নইলে আমি আমার মন থেকে প্রিয়াকে সরিয়ে দেব। তুমি অত চিন্তা করো না তো, কাজ সেরে ভালো ভালো ফিরে এসো, আমি ওকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, আসি। আচ্ছা, ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যালো হ্যালো, কে? লাইনটা কেটে গেছে। আমি দেখি। হ্যালো হ্যালো, কি ব্যাপার? কেউ তো কথা বলছে না, মনে হয় ফাজলামি করছে। যুবতী মেয়ে ঘরে থাকলে সারাক্ষণ ফোনের রিং বাজতে থাকে, শয়তানগুলো এমন চালাক যে হ্যালো বলার সাথে সাথে বুঝতে পারে কোনটা মার গলা কোনটা মেয়ের গলা। গেল কোথায়? হ্যালো, কে? স্বপ্না, কামরান বলছি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। শোনো, একটা সুখবর আছে। প্রিয়ার জন্য একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে আমি প্রিয়ার বিয়েটা দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমিও মানসিকভাবে তৈরি থেকো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, জামার জন্য কেনাকাটা ওখান থেকেই সেরে আসবে। আচ্ছা, বাকি কথা দেশে এসে বলবো। ওকে, বাই বাই। ওকে, বাই। হ্যালো প্রিয়া। জীবন, একটা খুব খারাপ খবর আছে। বাবা একটু আগে মায়ের সাথে ফোন আলাপ করছিল, আমি সব শুনে ফেলেছি। কার সাথে যেন আমার বিয়ে ঠিক করেছে। না না, এ হতে পারে না। আমার বুক থেকে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। শোনো, আজকে রাতেই আমাদের পালাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি রাতে তৈরি হয়ে থাকবো। ইমরান, ইমরান, কি হয়েছে? আমার মেয়ে কোথায়? এই একই প্রশ্ন আমি তোকেও করতে চাই। আমার ছেলে কোথায়? প্যাটপ্যাট করিস না, তুই খুব ভালো করে জানিস তোর চরিত্রহীন কুসন্তান আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে বল। ছাগলের মতো চেঁচাবি না, তোর নষ্ট মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। আমার মেয়ে সম্ভার একটি বাজে কথা বললেন, তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। আমি এক নয় হাজার বার বলি, তুই আর তোর মেয়ে দুজনে মিলে আমার ধন সম্পত্তি কব্জা করার জন্য নানান ধরনের ফুঙ্গিবাজি করছিস। এই এই, তুই কয় পয়সার মালিক? কয় পয়সার মালিক? আমি ইচ্ছে করলে তোকে দাঁড়িয়ে কিনে ফেলতে পারি, শালা ফকিরা। আরে যা, ভাগ এখান থেকে। তুই কি কিনবি রে আমাকে? যা, নিজের মেয়ের কথা ভাব, আর উপরওয়ালার কাছে প্রার্থনা কর। আমার ছেলের সাথে যদি তোর মেয়েকে পেয়ে যাই, তাহলে জেলতে পুঁতে ফেলবো। এই, যদি আমার মেয়ের গায়ে এতটুকু আচরণ লাগে, তোদের বাপ বেটা দুটোকে উপরে পাঠিয়ে দেব। মানজিত, আরে রাজা, কত দেখলাম, শালা ধমকি মারতে এসেছে আমাকে। এ বল,
কিরে তাম্বুরা, একাকে ধরে নিয়ে এসেছিস? বস, ইনি এই শহরে খুব নাম করা ধনী বিজনেসম্যান। ইনার কথাই আপনাকে বলেছিলাম। এখানে কি চাই? ইনি আপনাকে সেই কথাই বলতে এসেছেন। তার নাম কি আর কাজটা কি? ইনার নাম হচ্ছে, আমি বলছি, আমার নাম কামরান, কামরান চৌধুরী। এই ছবিটা ভালো করে দেখে নিন। এই ছেলেটা আমার একমাত্র ফুলের মতো নিষ্পাপ মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি এর ডেড বডি দেখতে চাই আর আমার মেয়েকে ফেরত চাই। সম্রাটের কাছে এটা কোনো ব্যাপারই নয়, তবে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ? জানি, আপনার লোকের কাছ থেকে আগে জেনে নিয়েছি। টাকা আমি সাথে করে নিয়ে এসেছি, ভালো করে গুনে নিন। এতে পুরো 10 লাখ টাকা আছে। হ্যাঁ ঠিক আছে, পুরো 10 লাখ টাকাই আছে। সম্রাট কখনো টাকা গুনে নেয় না, কারণ সম্রাটকে ঠকালে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়। বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। ঠিক 7 দিনের মাথায় এই ছেলের লাশ তোমার বাড়ির সামনে পড়ে থাকবে। যাও, গুড বাই। বস, কি খবর এনেছিস গোগো? বস, আরেকটা মুর্গা এসেছে আপনার সাথে দেখা করতে। মুর্গা? জি। তা দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। শরাবের সাথে কাবা খুব জমবে। যা শালা মুর্গাকে ধরে নিয়ে আয়। ওকে যা। আসুন। বলো তোমার নাম কি আর কাম কি? ইমরান আমার নাম। এই চরিত্রহীন মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কারণ আমার একমাত্র ছেলেকে ফুসলি নিয়ে গেছে। আমি আমার ছেলেকে ফেরত চাই। দশ লাখ, পুরো 10 লাখ টাকা লাগবে। জানি, পুরো 10 লাখ টাকাই আমি সাথে করে নিয়ে এসেছি। এই নিন, গুনে দেখুন। সম্রাট টাকা গুনে নেয় না, ওজন করে নেয়। আর সম্রাটকে কেউ টাকা কমও দেয় না, কম দিলে সে নিজেই দুনিয়া থেকে কমে যায়। যা, তোর কাজ হয়ে যাবে। ঠিক 7 দিনের মাথায় এই মেয়ের লাশ তোর বাড়ির গেটের বাইরে পড়ে থাকবে। যা, গুড বাই। বাই। হাই ড্যাড। হাই মাই সন। ড্যাড, ওহ মাই সুইটহার্ট, ওহ মাই ডার্লিং ড্যাড। মাই সন, এনি প্রবলেম? নো প্রবলেম। তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। ড্যাড, খুব ভালো করেছো, খুব ভালো। এসো, আমার পার্টনারদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আমার পরে তো তোমাকে ব্যবসা চালিয়ে যেতে হবে। লেটস গো। ইনি হচ্ছেন মিস্টার রয়। ইনি আমাকে সব সময় নানান ধরনের অস্ত্র আর বোমা চালান দিয়ে থাকেন। আর ইনি হচ্ছেন মিস্টার সতীশ। সারা বিশ্বে ইনার অসংখ্য ব্রাঞ্চ আছে। হেরোইন ও ড্রাগ পাচারে ওনার জুড়ি মেলা ভার। আর নারী ও শিশু পাচারে এনার তুলনা হয় না। আপনি কি আপনি বুকু চালান করে দিয়েছেন? না, ও মাই গ্রেট ড্যাড। ইয়েস মাই সন, এই জন্যই তো সবাই আমাকে সম্রাট দাদা বলে শ্রদ্ধা করে, ভয়ে থরথর করে কাঁপে। যা, এই ছবি দুটোর অনেকগুলো কপি করে আমার সব এলাকায় পাঠিয়ে দে। 7 দিনের মধ্যে দুটো লাশ আমার চাই। নে। ড্যাড, এই ছবি তোমার কাছে? কেন, তুমি ওদের চেনো নাকি? চিনি মানে?
এই তো আমার নাম্বার ওয়ান শত্রু। আরে মেয়েটা আমার খুব পছন্দ ড্যাড, কিন্তু কোনো মতে এই পাখি আমার হাতে ধরা দিচ্ছে না ড্যাড। তাই নাকি? তুমি কিচ্ছু ভেবো না বাবা, তোমার প্রিয় পাখিটাকে খাঁচায় ভরে দেওয়ার ব্যবস্থা করছি। মঙ্গল দাদা, পাখিটাকে খাঁচায় ভরে দে, আর ওই ছোকরাটার লাশ আমার চাই। নো ড্যাড নো, ওই শালাকে আমি আমার নিজের হাতে মারতে চাই। ওর জন্য কলেজে আমি অনেক অপমানিত হয়েছি, আমি তার প্রতিশোধ নিতে চাই। তাই হবে মাই সন, তাই হবে। ও থ্যাংক ইউ মাই ড্যাড, নো থ্যাংক ইউ। ও মঙ্গল যা, এই দুটোকে জ্যান্ত হাজির কর। কিন্তু দাদা একটা কথা। কথা? দাদা যে লোক দুটো আপনাকে টাকা আর ছবি দিয়ে গেল, তারা তো আমাদের পুরনো শত্রু। শত্রু? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে আমাদের খেলনার কারখানায় ওদের দুজনকেই আমরা লেবারের কাজে রেখেছিলাম। পুতুলের ভেতর হিরোইন পাচার করার সময় ওরা আমাদের কোটি কোটি টাকার হিরোইন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, মনে নেই দাদা? ও তাই নাকি, খুব ভালো, শাবাশ মঙ্গলু, শাবাশ। তোর চোখের প্রশংসা করতে হয়। থ্যাংক ইউ দাদা। এবার ওরা যাবে কোথায়? সম্রাটের জালে পা দিয়েছে, এক একটা পায় ওদের কাছ থেকে উসুল করব। সেখানে হাজার বছর, ও দুজনে এখন পাথব যে ঘর, থাকুব সেখানে হাজার বছর। ভাল
বাসবো আজ তু জানে ভাল বাসবো আজ তু জানে এমন করে বসের হুকুম, এই ছেলে মেয়ে দুজনকে যদি এই এলাকায় দেখতে পান তাহলে ছলে বলে কৌশলে ওদেরকে আটকে রেখে বসকে খবর দেবেন। ওদেরকে ধরিয়ে দিতে পারলে বস মোটা অঙ্কের টাকা এনাম দেবে বলেছেন। ঠিক আছে, বসের হুকুম অক্ষরে অক্ষরে পালন করা হবে। তুমি এখন আসতে পারো, যাও। ওকে ম্যাডাম। এই শোনো মঙ্গলু, এদিকে এসো। বলতে পারো বসের ছেলে মেয়ে দুটোকে খুঁজছেন কেন? সে অনেক কথা ম্যাডাম, ২০ বছরের পুরনো শত্রুতা। এই ছেলে মেয়েদেরকে আটকে রেখে ওদের বাপদেরকে জব্দ করতে হবে। আরে কিচ্ছু হবে না। কি ব্যাপার? বাহ, ছেলেটা খুব হ্যান্ডসাম তো। ম্যাডাম মনে হয় বেঁচে আছে। তাড়াতাড়ি গাড়িতে উঠান। জি। তুমি কত সুন্দর, ঠিক আমার স্বপ্নের রাজকুমারের মতো। জানি না কতদিন তুমি আমার জীবনে থাকবে। তোমাকে তোমাকে এতদিন শুধু কল্পনায় দেখেছি। আজ তোমাকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিব বন্ধু, উজাড় করে দিব, উজাড় করে দিব। আমি কোথায়? আমার হৃদয়ের মাঝে। না মানে আমার বাড়িতে, আমার চোখের সামনে। আপনি প্রিয়া? আমার প্রিয়া কোথায়? প্রিয়া? প্রিয়াটা আবার কে? ও আচ্ছা আচ্ছা, যার সাথে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো। আপনি আপনি এসব জানেন কিভাবে? আমি আরো জানি, কিছু লোক তোমাদেরকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছে, আর আমি ওদের চোখে ফাঁকি দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমার প্রিয়া, প্রিয়া কোথায়? তুমি ওর জন্য কিছু ভেবো না, ওকে খুব সুন্দর নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ও অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়েছে। কি বলছেন আপনি? আমার প্রিয়া? প্লিজ শোন, ডাক্তার তোমাকে উঠতে নিষেধ করেছে। আমার প্রিয়া? চিন্তা করো না, তোমার প্রিয়া মোটামুটি সুস্থ, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে গেলেই আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব। ততদিন আমাকে তোমার সেবা করার সুযোগ দাও, আর আমার কথা মতো চলার চেষ্টা করো। আমার নাম মেনুকা, আমাকে দেখলে পুরুষরা ঠিক থাকতে পারে না। না মানে আমার নামের ব্যাখ্যা করে বুঝাতে চেয়েছিলাম, যাই হোক ওইসব কথা বাদ দাও। তোমার নামটা বলো না প্লিজ, বলো না, বলো না। জি, আমার নাম জীবন। জীবন, চমৎকার। তোমাকে কাছে পেয়ে সত্যি আমি ধন্য হয়ে গেলাম। শুধু শুধু চিন্তা করো না জীবন, তুমি কয়েকটা দিন এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কেউ তোমার ক্ষতি করবে না। না মানে আনন্দ ফুর্তি করো, হইচই করো, তারপর তোমাকে তোমার পিয়ার কাছে নিয়ে যাব। সত্যি সত্যি বলছেন? সত্যি বলছি। পার কাকা কিছু বলবেন? হ্যাঁ ম্যাডাম, মেয়েটার জ্ঞান ফিরেছে এবং ওর সঙ্গী ছেলেটার কথা বারবার জিজ্ঞেস করছে। কাকা যেভাবে হোক মেয়েটাকে আপনি আটকে রাখবেন, ঘর থেকে বের হতে দিবেন না, কারণ ও যদি সম্রাট দরদার লোকের চোখে পড়ে যায় তাহলে ওরা এই ছেলেটাকেও খুঁজে বের করবে।
আমার শখ পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো প্রকারে আমি ওই দাদার হাতে তুলে দিব না। কাকা আপনি এখন যান। একই বাড়িতে দুইজনই আছে, হঠাৎ যদি সামনাসামনি হয়ে যায়। সেই জন্য আপনাকে কড়া পাহারা দিতে হবে। আর মেয়েটার কানে তুলে দিন, বসের লোকজন ওদেরকে খুঁজছে। আচ্ছা, কোনো মতে যেন ওরা ঘরের বাইরে না যায়। আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে কি চাও। তোমার বুকে মাথা রেখে জীবনের আনন্দ উপভোগ করতে চাই জীবন। তুমি ভুল করছো মেনকা, আমি তোমার সেই সব লম্পট পুরুষদের মতো নই যাদের সাথে তুমি কুকর্মে লিপ্ত থাকো। আমি একজন ভদ্রলোকের সন্তান, আমাকে দিয়ে তোমার কোনো কুইচ্ছাই পূর্ণ হবে না। ওহো, কাম অন ডার্লিং, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। এত সুন্দর রাত বারবার আসে না, এসো আমরা একে অন্যের মাঝে হারিয়ে যাই। লেটস এনজয়। অসম্ভব, এ কোনোদিনই হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমি একজনকে ভালোবাসি, আমি আমার ভালোবাসার সাথে কোনোদিনই প্রতারণা করতে পারবো না। কিন্তু আমিও তো একজন নারী, আমার মধ্যে কিসের অভাব আছে? আছে, আছে, লজ্জা শরম ভদ্রতা পবিত্রতার অনেক অনেক কিছুর অভাব আছে, যা একটা নারীর থাকা উচিত, যা নিয়ে সে অহংকার করতে পারে। আরে তুমি তো একটা অপবিত্র চরিত্রহীন মেয়ে, নারী জাতির কলঙ্ক তুমি। আরে লজ্জা ও শরমের বেধি হচ্ছে একজন নারী, যার পা ধরে সারাক্ষণ বসে থাকে পবিত্রতার ভদ্রতা, তাকে সম্মানিত করার জন্যে। কোনো মেয়ে যখন বোন হয়ে সামনে দাঁড়ায়, তখন ভাইয়ের কর্তব্য লজ্জাগত কারণেই বেড়ে যায়। স্ত্রীরূপে পাশে দাঁড়ালে স্বামীর মর্যাদা বেড়ে যায়, আর যখন মা হয়ে সামনে দাঁড়ায়, তখন তার পায়ের নিচে স্বর্গ পড়ে থাকে। মিস মেনকা, অন্তত একজন নারী হয়ে নারী জাতিকে অপমান না করে একটু সম্মান করতে শেখো, যাতে তুমি মরে গেলেও তোমার মুখের উপর পাপের কোনো কালো দাগ না থাকে, তোমার মুখের উপর পুণ্যের আলো যেন চল চল করে চলতে থাকে, শুধু চলতে থাকে। লজ্জা দিও না, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, মনে করিয়ে দিলে যে আমি হচ্ছেন নারী। আসলে তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগেছিল, এবং তোমাকে একান্ত আপন করে কাছে পেতে চেয়েছিলাম। এই জঘন্য অন্যায়কে তুমি ক্ষমা করে দাও জীবন। পাপের জগতে পাপীদের সাথে থেকে থেকে পুণ্যের কথা একেবারে ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার এবার তোমার এক পিয়ার মিলন ঘটিয়ে দিয়ে প্রথমে একটা পূর্ণ করার সুযোগ পাবো, সুযোগ পাবো, সুযোগ পাবো, সুযোগ পাবো। বিপদ তো আপনার দরজার সামনে চলে এসেছে ম্যাডাম, বসের কথা অমান্য করে এদেরকে সরিয়ে ফেলার যে অপরাধ আপনি করতে চাইছিলেন, তার শাস্তি আপনাকে পেতে হবে। এই নিয়ে চলে দে। খবরদার, ওরা কোথাও যাবে না, ওরা এখন আমার আশ্রয়ে আছে। চুপ করুন ম্যাডাম। এই দাঁড়িয়ে দেখছিস কি, ওদের গাড়িতে তোল, চল, 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 চলুন ম্যাডাম। জীবন ও প্রিয়া যখন বিয়া ঠিক করছিলেন, তখন ও গমিতে কোনো মিল ছিল না, একে অপরকে সহ্য করতে পারতো না। আমাদের সকলের ভুল পরামর্শে আপনাকে বন্ধুত্বের মধ্যে আগুন ধরাই দিই। আঙ্কেল, জীবনকে মিথ্যে মিথ্যে মাতাল বানিয়ে জুয়া খেলার অভিনয় করিয়ে আপনার মনে বিষ ঢেলে দিই। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আর বলতে হবে না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল, আমি আপনাদের বন্ধুত্ব নষ্ট করেছি। সেদিন গুলশান 20 নম্বর বাড়িতে যা দেখেছেন সম্পূর্ণ আমাদের সাজানো নাটক। হটকারে চুনাও। ইয়েস, হ্যালো, এতক্ষণে বুঝতে পারলাম তোকে বিশ্বাস করা আমার ঠিক হয়নি। তুই আমার দলের আইন ভঙ্গ করেছিস, আমার সাথে বেইমানি করেছিস, এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। মৃত্যুর চেয়ে তুমি আর বড় শাস্তি কে দিবে সম্রাট দাদা? তুমি আমার জীবন নিয়ে নাও, পরিবর্তে ছেলে মেয়ে দুটোকে তুমি ছেড়ে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কোটি টাকার পাখিদের কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? আগে ওদেরকে ঠেঙাবো, তারপর ছিলবো, তারপর লবণ লাগাবো, এরপর ওদের বাপদের ফোন করবো, 20 বছরের সুদ সহ মাল পানি আদায় করবো, তারপর
এই সবকটাকে একসাথে ওই অ্যাসিডের যৌবচ্চায় ডুবাবো। না দাদা, ওরা নির্দোষ, ওদেরকে ছেড়ে। আরে কান টানলেই মাথা আসবে, ওদেরকে ছেড়ে দিলে আমাদের আমছালা দুটোই যাবে। এত বড় ভুল আমরা করতে পারি না মেনকা। মেনকা, অনেক দিন ধরে তো নাচ গান দেখছি না শুনছি না, আজ এই খুশির দিনে তোর নাচ গান দেখতে চাই। নাচ গান করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, ওদেরকে একটা টোকাও মারতে পারবে না। ঠিক আছে, তোর শর্ত মেনে নিলাম, ততক্ষণ যতক্ষণ তুই নাচবি আর গাইবি, খোদার কসম ওদের গায়ে একটা ফুলের টোকাও পড়বে না। আর যদি তোর পা থেমে যায়, মুখ বন্ধ হয়ে যায়, তখন শুরু হবে আমার অ্যাকশন। এই এই মেয়েটাকে ওখানে বেঁধে রাখ, আর ছেলেটাকে বেঁধে ওই এসিডের চৌবাচ্চার উপর ঝুলিয়ে রাখ। খেল খতম। পারলি না, পারলি না মেনকা, তুই ওদেরকে
বাঁচাতে পারলি না। লেখব জোয়ান রূপের ঝলকান, বাজাব পায়ের চমচম, চকিত নাচে আমার একদম চমচম চমচম চমচম। তোর অপবিত্র হাত দিয়ে আমার পিয়াকে ধরবি না। আচ্ছা অপবিত্র হয়ে যাবে? আরে অপবিত্র কিভাবে হয় সেটাই তো দেখাচ্ছি। কোন মেয়ের ইজ্জতদার হবু শ্বশুর যদি জীবিত থাকে তার সামনে কেউ তার মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে না। ভয় নেই বাবারি, আমি এসে গেছি। ইজ্জতদার হবু শ্বশুর এসেছে মেয়ের ইজ্জত বাঁচাতে, তাও আবার ভয়ঙ্কর সিংহের খাঁচায়। এই তোর ওকে বেঁধে ফেল। সম্রাট, তোর লোকদের হাতিয়ার ফেলে দিতে বল, আর ওই ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দে বলছি। অস্ত্র ফেলা, অস্ত্র ফেলা। মেনকা, তুমি কি করলে মেনকা?
আমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার জীবন দিয়ে দিলে। ক্ষমা করে দিও ভাই। না বালকা, তুমি আমাদের জন্য জীবন দিয়েছ, আমাদেরকে আশ্রয় দিয়েছ, বরং আমরাই তোমার জন্য কিছু করতে পারি না। না জীবন, তোমরা আমাকে যে মর্যাদা দিয়েছ তা অমর হয়ে থাকবে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি আমাদের আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবে। হ্যাঁ মেনকা, তোমাকে আমরা হৃদয়ের মাঝে রাখবো। খুশি তো? তাইলে সময় নষ্ট করে লাভ নাই, চলেন যাই বাড়ি থেকে দুজনে বিয়ে দেন চলে। চন্দ্র সূর্য